ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনে ময়নার নবাগত বিধায়ক অশোক দিন্দা। ইয়াসের প্রভাবে ময়নার অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রান্নাঘর থেকে শোয়ার ঘর কিভাবে টালির চাল দিয়ে জল পড়ছে তা দেখলেন বিধায়ক, ত্রিপল দিয়ে করলেন সাহায্য এবং তিনি শুনলেন পরিবারগুলির করুণ অবস্থার কথা। এদিকে ইয়াসের প্রভাবে ভেঙেছে ফেরিঘাট, পরিদর্শন করলেন ময়নার নবাগত বিধায়ক অশোক দিন্দা। ময়না ব্লক ও নন্দকুমার ব্লকের স্থানীয় গ্রামগুলির একমাত্র সংযোগ হল এই ফেরিঘাট। ইয়াসের প্রভাবে এই ফেরিঘাটে ভেঙে যাওয়ার ফলে স্থানীয় বাসিন্দারা পড়েছেন অসুবিধায়, কারণ এই ফেরিঘাট বন্ধ করে দেওয়ার ফলে স্থানীয় বাসিন্দাদের প্রায় 10 কিলোমিটার পথ ঘুরে যেতে হয়। অসুস্থ রোগীকে নিয়ে যেতে হলে সময় লাগে বেশি, আবার পয়সাও দিতে হয় বেশি, ফলে দ্রুত হাসপাতালে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে। তাই এই ফেরিঘাটটি দ্রুত চালু করার ব্যবস্থার আশ্বাস দিচ্ছেন বিধায়ক। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।